আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য করে দেখাচ্ছি মাওয়ার রেসিপি। আর এই রেসিপিটি কিন্তু শাহি যে কোনো খাবারে খুবই প্রয়োজন হয়। আর এটা খাবারে দেওয়ার পরে খাবারটা যেন একদম বিয়ে বাড়ি একটা ফ্লেভার আসে। আর নানা রকম ডেজার্ট মিষ্টি তৈরিতে এই মাওয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো চলুন দেখি এই রেসিপিটি কিভাবে সহজে তৈরি করে নিতে পারেন। আর তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ, আর প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে 1 লিটার পরিমাণ ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুল ক্রিম দুধ দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাওয়া তৈরিতে ফুল ক্রিম দুধটাই ব্যবহার করা হয়। এতে করে মাওয়া একটু বেশি পরিমাণে পাওয়া যায়। তো এবার এই দুধটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা ঠিক হয়ে আসছে। নাড়তে নাড়তে দেখবেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আশেপাশে যতটা স্বর জমছে সমস্ত স্বরটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই স্বরগুলো থেকেই মূলত এই মাওয়াটা তৈরি হবে। তো এভাবে করে স্বরগুলো আমি মাঝখানে এনে দিচ্ছি প্যানে। যখন দুধটা বেশ ঘন হয়ে গেছে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এতে করে দুধটা আর একটু দ্রুত ঘন হয়ে যাবে। যেহেতু যারা মাওয়া তৈরি করে তারা অনেক দুধ দিয়ে তৈরি করে, তাই তাদেরটা গুঁড়া দুধ ব্যবহার না করলেও চলে। যেহেতু আমরা 1 কেজি দুধের তৈরি করছি তাই এখানে কিছুটা গুঁড়া দুধ দিলে এই দুধের থিকনেসটা একটু দ্রুত বৃদ্ধি পাবে। তো এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে দুধটা এর সাথে মিক্স করে নিয়ে আরও কিছুটা সময় আমি জাল করে নিচ্ছি। নাড়াতে নাড়াতে যখন দেখবেন যে দুধটা একেবারেই ঘন হয়ে আসছে তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘি এর রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে রাখবো। তো এবার নেড়ে চেড়ে এই ঘিটাও এর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এবার নাড়াতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত প্যানের কাঁটা ছেড়ে দিচ্ছে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারেই করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানের গাটা কিন্তু এই দুটা ছেড়ে দিচ্ছে, আর অটোমেটিক্যালি একটা ডোয়ের মতো তৈরি হচ্ছে। আর একত্রে করলে খুব সুন্দরভাবে একটা মণ্ড তৈরি হয়ে যাচ্ছে, আর এগুলো একটু টাইট হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি মাওয়াটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিব খুব দ্রুত, আর তা না হলে কিন্তু এটা আরও বেশি টাইট হয়ে যাবে। সম্পূর্ণ মাওয়াটাকে যে পাত্রে নিব সে পাত্রটা কিছু সময় ধরে একটু ঠান্ডা করে নিব, যতক্ষণ না পর্যন্ত হাতে ধরার মতন অবস্থায় চলে আসছে অতক্ষণ পর্যন্ত ঠান্ডা করে নিব। তবে একেবারেই ঠান্ডা করা যাবে না, তারপর এই মাওয়াটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। মাওয়াটাকে হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে, খুব মসৃণ হয়। এজন্য আপনার হাতের পুরোটা অংশই ব্যবহার করতে হবে। আর মাখাতে মাখাতে যখন দেখতে পাবেন যে এটাকে খুব সুন্দরভাবে শেপ দিতে পারছেন কোনো কিছুর, তো তখন বুঝতে হবে যে মাওয়াটা তৈরি হয়ে গেছে। তো আমি এভাবে খুব সুন্দর করে একটা লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, যাতে করে এর থেকে আমার মাওয়াটা গুঁড়ো করে নিতে বা গ্রেট করে নিতে সুবিধা হয়। তো এভাবে করে আমি খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে শেপ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে ডিপে সংরক্ষণ করব 1 ঘন্টার জন্য, যাতে করে এটা কিছুটা শক্ত হয়ে যায়। এতে করে আমার গ্রেট করে নিতে সুবিধা হবে। যখন 1 ঘন্টা হয়ে গেছে দেখেন এটা কতটা শক্ত হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আমি এখানে সবজি গ্রেট করার যে গ্রেটার থাকে সেটা ব্যবহার করছি। আপনাদের কাছে যে ধরনের গ্রেটার বা চালনি থাকে সেটা দিয়ে আপনারা করে নিতে পারেন। আর মোটা অংশটা দিয়ে করলে দেখেন কতটা সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে এই গ্রেটার দিয়ে। আর এইভাবে গ্রেট করে নিলে কিন্তু আপনারা যে কোনো মিষ্টি বা বিয়েবাড়ির স্টাইলের খাবারে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো এভাবে করে আমি গ্রেট করে নিয়েছি।
আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে এই মাওয়া 7 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন সেক্ষেত্রে আপনারা ফ্রিজের ডিপে সংরক্ষণ করতে পারবেন 6 থেকে 7 মাস পর্যন্ত আর আমাদের বাসায় বিয়েবাড়ির রান্না কিংবা যে কোনো মিষ্টি হরহামেশাই তৈরি করা হয় বর্তমান যুগে তো এই মাওয়া রেডি থাকলে যে কোনো সময় আপনারা যে কোনো ধরনের খাবার খুব সহজে তৈরি করে নিতে পারেন তো এভাবে করে আমি গ্রেট করে নিয়ে একটা জিপলক ব্যাগে ভরে তারপর রেখে দিয়েছি ডিপ ফ্রিজে আর আমি আজকে রেসিপিটি যদি আপনাদের জন্য সহজভাবে দেখাতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরিতে উৎসাহ প্রদান করে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমি সম্পূর্ণটা গ্রেট করে নিচ্ছি আল্লাহ হাফেজ